দর্শক কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে যা দেখাবো আপনাদেরকে সেটা হলো দাঁতের সমস্যা নিয়ে কথা। এই দেখছেন আমার কাছে কেবিগো দাঁতের মাজন, এটা নিয়ে ভিডিও হবে। কেবিগো দাঁতের মাজনে কী কী কাজ করবে, আসলে তো কেবিগো দাঁতের মাজন আপনার দাঁতের সব সমস্যারই কাজ করবে। এটা একটা, এই দেখুন এখানে দেখা যাবে আয়ুর্বেদিক প্রোপারটারি মেডিসিন। এই মেডিসিনটা কী কী দিয়ে বানানো হয়েছে আর কীভাবে ব্যবহার করতে লাগবে আর সাইড ইফেক্ট আছে কি না সব নিয়ে আলোচনা করবো আমি। আচ্ছা, আপনার দাঁতের কী কী সমস্যা আছে সে সমস্যাগুলো আমাকে কমেন্ট বক্সে বলতে পারেন। এখানে হিন্দি দিয়ে লেখা আছে, প্রাকৃতিক জড়ি বুটি আছে পানি সবই দন্ত রোগ কো সফলতম আয়ুর্বেদিক অবধি। আপনি যদি হিন্দি জানেন, হিন্দি লেখাপড়া বোঝেন, তবে আপনি এটা দেখেই বুঝতে পারবেন, বেশি কিছু বলা লাগবে না। মানে এটার মানে হলো আপনার দাঁতের যে কোনো সমস্যাকে দূর করে দেবে এই কেবিগো দাঁত মাজন। এটা কী কী দিয়ে বানানো হয়েছে, এখানে ইনগ্রিডিয়েন্ট ফুল কম্পোজিশন দেওয়া আছে। এখানে দেখুন কম্পোজিশন 100 গ্রাম, বেশি ছোটো ছোটো লেখাগুলা, তবে আমি বলে দিছি আর কয়েকটা বলে দিছি। মাউল শ্রী চা, বাবুল চাল, নিম পাত্রা, মজু ফল, আকার কারা, এগুলো দেখেন বহুত গাছের লতা পাতা শিকড় মূল দিয়ে বানানো হয়েছে। সবগুলো আমি বললাম না, ভিডিওটা বড় হয়ে যাবে, আমি যতটুকু পারি ভিডিওটা ছোট করার চেষ্টা করি অল্পতে যাতে ভালো করে বোঝানো যায়। আপনাদেরকে এই হিন্দি লেখাগুলা এখানে কী কী দেওয়া আছে এগুলো আমি বলার জন্য চেষ্টা করে আসি। দেখেন উপযোগ মানে কী কী কাজ করবে, এগুলো হলো দন্তমে দার্দ, আপনার দাঁতে যদি বিষ করে দাঁতের ব্যথা যেটা আমরা বলি, আর হলো খুন আনা মানে দাঁতের থেকে রক্ত বের হয় যেন, সেই রক্ত বের হওয়াটা দাঁতের মাড়ি দিয়ে রক্ত বের হওয়া, এগুলো কাজ করবে। তৃতীয়ত হলো হিলনা, আপনার দাঁত যদি লড়সর করে, গোড়া ঢিলে হয়ে গেছে দাঁতটা লড়ে, সেটাও কাজ করবে, শক্ত করে দেবে। চতুর্থ বড়া গার্ম লাগনা, আপনার দাঁতে যদি কারো কারো দাঁতে সমস্যা হলে দাঁত গরম হয়ে থাকে, দাঁতের গোড়া এগুলো গরম হয়ে থাকে, সেটাও কাজ করবে। আমিও পুরোপুরি হিন্দি কিন্তু মানে আপনাকে মানেটা বোঝাতে পারবো না, তবে চেষ্টা করছি। মুসরে মে সুজন আনা, ধরুন এটা হলো আপনার মাড়িতে কী করে আর কি চুলকা খাই যায় সেটার কথা বলছে। তারপরে হলো মোমে দুর্গন্ধ আনা এবং পাইরিয়া জেসে রোগ কো জ্বরসে নষ্ট করনে মে মহা সহায়ক, তার মানে আপনার মুখের দুর্গন্ধ যেটা আছে সেটাকেও দূর করবে। তারপরে হলো মোমে দিনভর
সাজেগি বানায় রাখতে হয়। আর লাস্ট এটার কথা হলো যে আপনার মুখটা সারাদিন খুব ভালোভাবে চলবে আর কি, এটা দাঁত মাজন করলে খুব ভালো ভালো কাজ করে। উপয়োগ বিধি, ব্যবহার বিধি, কীভাবে ব্যবহার করবেন এটা এখানে দেওয়া আছে দেখেন। 1 গ্রাম মাজন লেকার উঙ্গলি ইয়া ব্রাশে ভালকার কামসে কাম 1 মিনিট বাদ কুল্লা করে। এখানে বলছে যে 1 গ্রাম দাঁতে মাজন নিন হাতের ভিতরে, তারপরে ব্রাশ দিয়ে নাইবা আপনার হাতের আঙ্গুল দিয়ে এটাকে ব্রাশ করতে হবে। লাস্ট হলো মাজন প্রতিদিন শুভ এবং রাত্রি দোনো বার উপয়োগ করে। এখানে দিছে ব্যবহার বিধিটা আপনাদেরকে ভালো করে আমি আবারও বলে দিছি যে মাজনটা সকালে এবং রাত্রে দুবার ব্যবহার করবেন। যেমন সকালে ঘুম থেকে উঠে হাতের ভিতরে অল্পটুকু দাঁতের মাজন নেবেন, নিয়ে হাতের আঙুল দিয়ে বা ব্রাশ দিয়ে ব্রাশ করবেন, দাঁত ঘষবেন। ঘষার পরে মুখের ভিতরে অল্পটুকু সময় রেখে কুলি করে ফেলে দেবেন সকাল এবং রাত ঘুমানোর আগে দুইবার ব্যবহার বিধি। আর এটার কোম্পানি হলো দেখেন RCM কোম্পানি, খুব ভালো একটা কোম্পানি এটা। আর বর্তমান ভারতে এবং ভারতের বাইরে অন্যান্য দেশে বহুত মানুষ এটাকে ব্যবহার করে আসছে আর খুবই ভালো ফল মিলছে, ভালো রেজাল্ট হয়েছে। এটা আপনি অনলাইন থেকে শপিং করতে পারবেন, অফলাইন থেকে শপিং করতে পারবেন। দাম দেখুন, ভারতের দাম এটা হলো মাত্র 50 টাকা, বাইরের দেশেও মনে হয় 50 টাকায় আছে মনে হয়, আমার মনে হয় বাড়ায় দেয় নাই। তবে যাই হোক, আপনার দাঁতের কী কী কাজ করবে এগুলো সবই আমি ভালো করে বুঝিয়ে দিলাম। তারপরে যদি আপনার দাঁতের কোনো সমস্যা থাকে, অন্য কোনো সাইড ইফেক্ট বলতে গেলে এটার কোনো সাইড ইফেক্ট নেই, আয়ুর্বেদিক হিসাবে এটা কাছের লতা পাতা জড়িবুটি দিয়ে বানানো, কোনো সাইড ইফেক্ট হয় না। আমি কয়েকজনে কারো দিয়েছি ব্যবহার করার জন্য, কোনো সাইড ইফেক্ট নাই তারা বলেনি, তো কোনো সাইড ইফেক্ট পাইনি আমাকে বহুত মানুষে বলেছে কোনো সাইড ইফেক্ট নেই। তবে হঠাৎ যদি কোনো সাইড ইফেক্ট থাকে আপনার দেখা দেয়, তবে আপনি সরাসরি চিকিৎসকের পরামর্শ নেবেন। এটা আর কি বাই চান্সের কথা বললাম, 99% এটা পিওর আছে, নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। শেষে বলি যে যদি আপনার দাঁতে তবু কোনো সমস্যা থাকে, তবে আপনি আমার নিচে কমেন্ট বক্সে সেখানে লেখার জায়গা আছে, আপনি সমস্যাটা বলতে পারেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। শেষে বলি, ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তবে বন্ধুবান্ধবীদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। আমি এরকমভাবে ভালো ভালো টিপস নিয়ে মেডিসিনের বিষয়ে বা অন্য ভালো ভালো ন্যাচারাল হোমমেড রেমেডি টিপস এগুলো নিয়ে আসবো, সেই ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশন হিসেবে যা থাকবে।